সুজয়কে 10 বছরের বেশি চিনি আমার ধারণা, হয়তো ঠিক সালটা বলতে পারবো না, বেশ দেখলেই ফর্সা গোলগাল বাচ্চা একটি ছেলে, দেখলেই বেশ মনে হয় গালটা টিপে দিই সেরকম। তো আমাকে বোধহয় প্রথমে বলেছিল কোনো একটা ছোট কোনো ক্যাফেটেরিয়াতে আমি গান করতে রাজি আছি কিনা। তো তার আগে আমি কখনো সেরকম ধরনের কোনো অনুষ্ঠান করিনি, আমার বেশ মজা লাগতো, তাই আমি বললাম হ্যাঁ করবো। এবং যতদূর আমার মনে পড়ছে কোথায় কোনো বাজনা ছাড়াই গান করেছিলাম সেখানে, ঠিক কিসের উপর করেছিলাম মনে পড়ে না, কেন সুজয়ের সঙ্গে এত অনুষ্ঠান করেছি, ও আমাকে দিয়ে অনেক রকম অনুষ্ঠান করিয়েছে, মানে ওর তো চিন্তার পরিধিটা বেশ বড়, ও যথেষ্ট পড়াশোনাও করে। আমার মানে বাংলা সঙ্গীত যাত্রা যেরকম আমার সঙ্গে করেছিল টলি ক্লাবে কিছুদিন গত বছরে 2015-এ, আগে আমাকে দিয়ে রোয়াল ডালের গল্প পড়িয়েছে ইংরেজিতে, তারপরে ঋতুর উপরে বিভিন্ন কবিতা, অনেক বিদেশি কবি, আমাদের দেশীয় কবি তাদের সঙ্গে মিলিয়ে, কখনো বা বসন্তের উপর কোনো অনুষ্ঠান, মানে ওর অনুষ্ঠানের ব্যাপ্তিটা যথেষ্ট বড়। যেটা আমার ভালো লাগে সুজয় সম্বন্ধে সেটা হচ্ছে, এমনিতে তো আমার সঙ্গে একটা ব্যক্তিগত স্নেহের সম্পর্ক আছে, ও আমাকে আদর করে আমাকে ও মামি বলে, তো ও সত্যি সত্যি আমার তো মেয়ের চেয়েও, আমার বড় মেয়ের চেয়েও ছোট, ও তো আমার ছেলের বয়সী তো বটেই, কাজে সেই স্নেহটা আমি করি। আর তার থেকে ভালো লাগে যে ওর হয়তো কিছু কিছু ব্যাপার আমার সঙ্গে, আমার যে একটা জেনারেশন উপরের তো আমি, কিছু কিছু মানসিকতায় হয়তো আমাদের কখনো সখনো হয়তো শকিং মনে হতে পারে, কিন্তু সেইটা ও যেটা বিশ্বাস করে সেটা বলবারও সাহসটা রাখে, সেটা আমি খুব পছন্দ করি। আর ও পড়াশুনো করে না, পড়ে নিয়ে কোনো কাজ করে না, এইটা আমাকে খুব আকৃষ্ট করে, কেননা আমি নিজেও বিশ্বাস করি যে যখন কেউ কোনো একটা বিষয় নিয়ে কাজ করছে সেই বিষয়টা সম্পর্কে তার আগে যথেষ্ট পড়াশুনো করে নেওয়া দরকার। তো এইটাই আমার। এবং সুজয়ের আরেকটা রয়েছে, ও খুব চট করে লোককে আপন করে নিতে পারে, এবং যাকে নিয়ে ও কাজ করছে তাকেও সেই প্রজেক্টটার মধ্যে ইনভলভ করিয়ে নিতে পারে, এটা ওর একটা ক্ষমতা আছে। কেন ওর যে প্যাশনটা, ওর যে ভালো লাগাটা, সেইটা একটা কী বলবো, সেটা সংক্রামিত হয়ে যায় যে করছে তার মধ্যে। তাই জন্যে আমি যখনই সুজয় আমাকে কোথাও বলেছে কোনো অনুষ্ঠান করতে, আমি যদি কলকাতায় থেকেছি এবং আমি যদি আমার অন্য কোনো কাজ না থেকেছে, তাহলে আমি চেষ্টা করেছি সেটা ওর সঙ্গে করতে। কখনো সেটা টলি ক্লাবে হয়েছে, কখনো সেটা কলা মন্দিরে হয়েছে, এরকম বড় জায়গাতে হয়েছে, আবার কখনো সেটা বিদ্যামন্দিরে হয়েছে, কখনো ছোট ছোট ক্যাফেটেরিয়াতে হয়েছে, কখনো বিভার্সে, কখনো সুচিত্রা স্টুডিও, তো মানে বিভিন্ন জায়গায়, সে বলে শেষ করা যাবে না। আবার কখনো একটা ছোট্ট শাড়ির বুটিক, সেখানে আমাকে রবীন্দ্রনাথের ছোট গল্প ইংরেজিতে পড়তে হবে, এরকম নানান ধরনের জিনিস করে, খুব ইন্টারেস্টিং লাগে আমার। এবং ও যে স্টিপড ইনটু ইন্ডিয়ান কালচার, নট অনলি ইন্ডিয়ান কালচার, তার সঙ্গে ইন্টারন্যাশনাল কালচার বলবো আমি, এবং উইচ ইনভলভস অলওয়েজ, যেটা ওর খুব পছন্দ সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, সবসময় থাকে, নইলে আর আমাকে ডাকবেই বা কেন। তাছাড়া বিভিন্ন মানুষের কবিতা, নাটক, এসব নিয়ে কাজ করে, গজল নিয়ে কাজ করেছে, মানে ওর ইন্টারেস্টটা খুব ওয়াইড, যেটা আমার ভালো লাগে। এখন একটি অল্প বয়সী ছেলে যে এই ধরনের করছে, ও সিনেমাতেও কাজ করেছে, বিভিন্ন নাটক করছে, ওয়ান অ্যাক্ট প্লে করেছে, ওয়ান অ্যাক্ট প্লে ইনফ্যাক্ট ও একটা বিরাট কাজ করেছিল, মানে ওয়ান অ্যাক্ট প্লে ফেস্টিভ্যাল, তার আগে এটা কেউ করেছে বলে আমার জানা নেই, তারপরে যাত্রার ভুলে যাওয়া মানুষদের সামনে নিয়ে আসা, এই ধরনের খুব ইনোভেটিভ নানান ধরনের কাজও করে, যে যেগুলো আমাকে সবসময় খুব আমাকে নাড়া দেয়, আমাকে আকৃষ্ট করে, এবং আমার সবসময় মনে হয় আমাদের বড়দের উচিত ওর পাশে থেকে ওকে উৎসাহ দেওয়া। এইটুকুই সুজয়ের সম্বন্ধে আমার বলা, এবং এটাও আমি তার সঙ্গে মানে মনে করি এবং ভেতরে ভেতরে চাই যে অনেক বছর সুস্থ থেকে সুস্থ শরীরে এরকম ধরনের কাজ ও যেন করে যায়।